বাংলা টেলিপর্দায় বেশ কিছু রূপকথার গল্প দেখেছেন দর্শক, কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের রূপকথাগুলো বাংলার অন্যান্য লোকমুখে প্রচলিত গল্পের থেকে একেবারেই আলাদা। বাংলা ধারাবাহিকে ছোটদের বিষয়ে কিন্তু বড়ই অভাব, তাই এবার তাদের কথা ভেবে এই অপূর্ণতা কাটাতে রূপকথার গল্পের সঙ্গে জুড়ে থাকা সেই নস্টালজিয়া আবার ফিরিয়ে আনতে ও এখনকার প্রজন্মের সঙ্গে বাংলার এই রূপকথার পরিচয় করাতেই জি বাংলার পর্দায় নির্মাতারা নিয়ে এলেন ক্ষীরের পুতুল। লকডাউন নিবন্ধিদশার মধ্যে মুক্তির স্বাদ নিয়ে এলো এই ধারাবাহিক। লকডাউনের আগেই প্রমো দেখানো হলো, শুটিং শুরু হয়েছে মাস খানেক আগেই এবং গত 27 জুলাই থেকে জি বাংলার পর্দায় শুরু হলো ক্ষীরের পুতুল ধারাবাহিকের যাত্রা। এই গল্পে আছে রাজা সামন্ত ও তার দুই রানী সুধা অর্থাৎ দুয়ো রানী ও সাগরিকা অর্থে সুয়ো রানী। দুয়ো রানীর ভূমিকায় দেখা যাচ্ছে সুদীপ্তা রায়কে। আদরণীর পর লম্বা বিরতি শেষে ফিরেছেন রূপকথার গল্পে ফার্স্ট ইয়ারের পড়ুয়া সুদীপ্তা। সুয়ো রানীর চরিত্রে রয়েছেন শ্রীতমা রায়চৌধুরী, ধারাবাহিকে যার অধীনস্থ হবে একদিন এই সাম্রাজ্য। রাজার ভূমিকায় দেখা যাচ্ছে সুমনদেকে, যাকে সদ্য শেষ হওয়া ধারাবাহিক নকশি কাঁথার ডক্টর যশোজিতের ভূমিকায় দেখা গিয়েছিল। এছাড়াও দেখা যাবে ষষ্ঠী ঠাকুরন, বাঁদর কুমার আর তাকে পর্দায় জীবন্ত করার জন্য 3D অ্যানিমেশন, গ্রাফিক্স এবং স্পেশাল এফেক্ট, যা অত্যন্ত উন্নত মানের। ক্ষীরের পুতুল গল্পটি কিন্তু খুব একটি বেশি বড় নয়, তাই অনেক কিছু সংযোজন ঘটবে এই ধারাবাহিকে। অনেক চরিত্র তৈরি করতে হবে চিত্রনাট্যকারদের, তবে গল্পটি ছোট হলেও এখানে নতুন নতুন ট্র্যাক আনার সুবিধাটা লেখক নিজেই করে দিয়েছেন। সুয়ো রানীর জন্য উপহার কিনতে রাজা যে যে দেশে গিয়েছিল তার প্রত্যেকটি নিয়ে ধারাবাহিকে এক একটি ট্র্যাক থাকবে। প্রথম দিনেই দর্শকদের মনে জায়গা করতে পেরেছে এই ধারাবাহিক। সপ্তাহে 7 দিনই দেখা যাবে রাত 8টায় জি বাংলার পর্দায় ক্ষীরের পুতুল। 7 ভাই চম্পা ধারাবাহিকের পর ক্ষীরের পুতুলেরও পরিচালনা করছেন অমিত দাস। আপনাদের কেমন লাগলো এই ধারাবাহিক কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা আমাদের চ্যানেলে।